नमस्कार बंधुरा, चले एसेछि आमार नतून भिडियो निये। आमार चैनेले सबाइके अनेक अनेक स्वागत। आज के आमार डेस्टिनेशन हलो दक्षिणेश्वर। आमि सकाल सकाल घुम थेके उठे स्नान करे निएछि, एबार फटाफट रेडी हये बेरिये पड़ब। तोमरा सबाई आमार साथे थेको। बाड़ी थेके बेरिये संगे संगेई अटो पेये गेछि। एखन जाब मेट्रो स्टेशन, सेखान थेके दक्षिणेश्वरेर मेट्रो धरब। চলে এসেছি মেট্রো স্টেশনে। 25 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে। ১৮৫৫ সালে ৩১শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি এই দক্ষিণেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছে গেছি। প্রচণ্ড গরম আজকে, একদম লু বইছে। এবার জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, আমি চেষ্টা করছি, যদি অ্যালাউ করে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো দিয়ে বেরোলাম, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ফটো তুলতে পারিনি। তো এখন পুজোটা দিয়ে বেরোলাম। পুজো দিয়ে বেরিয়ে ভীষণজোর খিদে পেয়ে গেছিলো তাই চলে এসেছি এখন ঘুরি ভোজ করতে। খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখা হবে তোমাদের সাথে। পেট ভরে খেয়ে দিয়েছি, এখন আমার ডেস্টিনেশন হলো বেলুড় মঠ। এখন লঞ্চে করে গঙ্গার ওপারে যাব, তারপরে সেখান থেকে যাব বেলুড় মঠে। এটি হলো হুগলি নদী, আমরা এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি। লঞ্চে উঠে পড়েছি, যাওয়ার সময় লঞ্চ বেশ ফাঁকাই ছিল। লঞ্চের টিকিট মাথা পিছু ১১ টাকা। এইমাত্র আমাদের লঞ্চ ছাড়লো। লঞ্চ থেকে গঙ্গার দৃশ্য অভূতপূর্ব লাগছিল। শুধুমাত্র এই সময়টুকুই গরমের হাঁসফাঁস অবস্থা থেকে বেঁচেছিলাম একটু। সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লাম সুন্দর দৃশ্যটাকে চোখবন্দি করতে আর একটু হাওয়া খেতে। বেলুড় মঠ হলো স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এটি হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। বেলুড় মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্য স্থল। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত হয়েছে। আমি এখন বেলুড় মঠে পৌঁছে গেছি। বেলুড় মঠ খোলার টাইম হলো ৪টে, কিন্তু আমি অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছি তাই অনেকক্ষণ আমাকে বাইরে অপেক্ষা করতে হলো। তাই তোমরা যদি বেলুড় মঠে আসতে চাও ঠিক ৪টের সময়ই আসবে, কারণ বেলুড় মঠের গেট ৪টের আগে খোলে না। ৪০ একর জমির ওপর মূল মঠ প্রাঙ্গণটি অবস্থিত। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ ও একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দুর্গাপুজোর সময় মহাষ্টমীর দিন কুমারী পুজো হয়ে থাকে আর তা দেখার জন্য প্রতি বছর এখানে প্রচুর মানুষ আসে। এছাড়াও এখানে বড়দিন উৎসবও পালন করা হয়। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত হয়েছে। মন্দিরের মূল প্রবেশের ওপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরে জানালাগুলি রাজপুত ও মোগল স্থাপত্যের আদর্শে নির্মিত হয়েছে। ১৮৮৫ সালে স্বামী বিবেকানন্দ এই আম গাছটির নিচে একটি ক্যাম্পখাটে বসতেন এবং ভক্তদের সাথে দেখা করতেন। ওপরতলার এই ঘরটিতে স্বামী বিবেকানন্দ বাস করতেন। এটি হলো স্বামী শিবানন্দজি মহারাজের ঘর। এটি বেলুড় মঠের পুরনো মন্দির। এটি স্বামী বিবেকানন্দের ঘর। ১৯০২ খ্রিস্টাব্দে ৪ জুলাই এই ঘরেই তিনি সমাধি লাভ করেন। তার ব্যবহৃত জিনিসপত্রের কিছু জিনিস এখনও এখানে সংরক্ষিত আছে। বেলুড় মঠেও মোবাইল আর ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু তবুও আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম। তারপরে আবার ধরাও পড়ে গেছি, আমি আমার মোবাইলটা ওরা নিয়েও নিয়েছিল অনেক রিকোয়েস্ট করার পর। তারপরে আলটিমেটলি আমার ফোনটা আমি পেয়েছি। তো তাও আমি একটা দুটো ভিডিও করতে পেরেছি, দেখো তোমাদের কেমন লাগে। এটি হলো বেলুড় মঠের মূল মন্দির অর্থাৎ
নাট মন্দির। এখানে মোবাইল একদমই অ্যালাউ ছিল না, ভিডিও করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় আমাকে বেশ কিছু ভিডিও ডিলিট করতে হয়েছিল। এখানের কারুকার্য ভীষণ সুন্দর, কিন্তু আমি এখানে বেশি ভিডিও করতেই পারিনি। এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও হয়ে থাকে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমাকে দেখেই বুঝতে পারছো আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।